ओ खई के पान बनारस वाला। সত্তরের দশকের অ্যাংরি ইয়াংম্যান, যার ভরাট কণ্ঠ এবং অভিনয় জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব, যাকে দেখে অভিনেতা হওয়ার স্বপ্ন বুনেছেন হাজারো যুবক, প্রজন্মের পর প্রজন্ম যিনি অভিনয়ের দুটি ছড়িয়ে মুগ্ধতার মায়ায় জড়িয়ে রেখেছেন, অভিনয়ের সুবাস ছড়িয়ে দিয়েছেন ভারতীয় সিনেমার সর্বকালের সেরা এই সুপারস্টার। সেই মহাতারকার নাম অমিতাভ বচ্চন। আজ তার জন্মদিন। 80 বছরে পা রেখেছেন বলিউড এই শাহেনশা, যার মধ্যে 53 বছরই কেটেছে রূপালী জগতে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে যাচ্ছেন তিনি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিগ বি কে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। তিপ্পান্ন বছরের এই লম্বা পথ চলার দিকে চোখ রাখলে শুধুই বিস্ময় জাগে। একজন অভিনেতার জীবন কতটা বর্ণিল আর সাফল্য মণ্ডিত হতে পারে তার জলজলে উদাহরণ তিনি। 1942 সালের 11 অক্টোবর ভারতের উত্তরপ্রদেশের ইলাহাবাদে জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। তার বাবা প্রখ্যাত কবি হরিবংশ রায় বচ্চন ও মা তেজি বচ্চন। 26 বছর বয়সে কলকাতার ব্ল্যাকার অ্যান্ড পোং জাহাজ কোম্পানির 300 রুপি বেতনের চাকরি ছেড়ে মুম্বাই পাড়ি জমান তিনি। তার লক্ষ্য ছিল যেভাবেই হোক বড় পর্দার হিরো হবেন। 1969 সালে 7 হিন্দুস্তানি সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অমিতাভ। এর পরের গল্পটা কেবলই সাফল্যের। ভারতীয় সিনেমায় অবদানের জন্য অসংখ্য সম্মাননা পেয়েছেন অমিতাভ বচ্চন। অগ্নিপথ, ব্ল্যাক, পা ও পিকু সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কারও জমা পড়েছে তার প্রাপ্তির ঝুলিতে। তাছাড়া অসংখ্য সম্মাননা পেয়েছেন এই শিল্পী। বিস্ময়কর ব্যাপার হলো যে বয়সে প্রায় সব অভিনেতা অবসরে জীবন কাটান, সেই বয়সে এখনো দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন অমিতাভ বচ্চন। তুমুল জনপ্রিয় টিভি শো কন বনেগা করোড়পতি সঞ্চালনা করছেন, পাশাপাশি বিজ্ঞাপন ও সিনেমায় কাজ চলছে হরদম। গত 7 অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা গুড বাই। দর্শক সমালোচকের কাছে এটি পেয়েছে ভূয়সী প্রশংসা। বর্তমানে তার হাতে অন্তত 6টি সিনেমার কাজ রয়েছে। রূপালী পর্দার মতো ব্যক্তিগত জীবনেও সফল অমিতাভ বচ্চন। 1973 সালের 3 জুন বাঙালি অভিনেত্রী জয়া ভাদুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনে এখনও বলিউডের আইকন দম্পতি তারা। তাদের শ্বেত নন্দা ও অভিষেক বচ্চন নামে 2 সন্তান রয়েছেন।